নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আমি অর্পিতা। আজ আমি আপনাদের ব্রোকোলির পকোড়া তৈরি করে দেখাবো। শীতকালে এই ব্রোকোলির পকোড়া খেতে খুবই ভালো লাগে। এটা তৈরি করে নেওয়া খুবই সহজ। এই পকোড়া শুধু মুখেও খেতে খুব ভালো লাগে, তাছাড়া নিরামিষ দিনে ডাল ভাতের সাথেও এই পকোড়া খেতে ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্যে বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য আমি একটা বড় ব্রোকোলির হাফ এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং দু মিনিট গরম জলে ভাপিয়ে জলটাকে ফেলে রেখে দিয়েছি। এছাড়া যেসব উপকরণগুলো লাগবে সেগুলো আমি এই বাটির মধ্যে একে একে দিয়ে দেবো। দিয়ে দেবো এই ছোটো বাটির এক বাটি বেসন, চা চামচ মতো চালের গুঁড়ো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেবো হাফ চামচ গ্রেট করা আদা, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প একটুখানি ধনে পাতা কুচি। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা কিন্তু হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মোটামুটি হবে। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আমি এর মধ্যে ব্রোকোলির টুকরোগুলো দিয়ে দেবো এবং এইভাবে ডুবিয়ে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। আর এগুলো ভাজার জন্য দেখুন কড়াই আমি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি ব্রোকোলির টুকরোগুলো ব্যাটারে ডুবিয়ে এইভাবে একে একে ছেড়ে দেবো। এবারে পকোড়ার উপরে তেলটাকে এইভাবে খুন্তি দিয়ে দিয়ে দেবো। তারপরে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে পকোড়াগুলো ভেজে নেব। দেখুন পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব এবং এই একইভাবে আমি বাকি পকোড়াগুলো সব ভেজে নেব। তৈরি হয়ে গেল ব্রোকোলির পকোড়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।